আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো এই মুহূর্তে আরও ভালো থাকার জন্য আরও একটি ভালো আপডেট আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, কেননা আমরা কিন্তু BNB যে কল ওয়ালেট যে অ্যাকাউন্ট করছিলাম বেশ কিছুদিন আগে, সো এইটাতে কিন্তু অলরেডি কিন্তু মাইনিংটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটা থেকে পেমেন্ট নিতে পারবো। হ্যাঁ ভাই, আপনি সত্যিই শুনছেন, আমরা এটা থেকে পেমেন্ট নিতে পারবো, কারণ এটা থেকে মাইনিংটা একদম শেষ হয়ে গেছে আর এটা নিয়ে আলোচনা করতেছি আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আগা গোড়া মাথা কিছু বুঝবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো এখানে নতুন করে আর জয়েন করার মতো কোনো সুযোগ নেই, যারা নতুন বন্ধু আমাদের গ্রুপে আসেন অনেকে জয়েন করার জন্য চেষ্টা করতেছেন, যাই হোক এটা তারা কোনো জয়েন করতে পারবো না, এটাতে কাজ কিন্তু আমরা নিজেরাও করতে পারতেছি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মাইনিং স্টার লেখা ছিল, মাইনিং লেখা ছিল, এটা কিন্তু আর এখানে নেই, এখন এখানে ভিলেজ লেখা আছে, ঠিক আছে, জয়েন দ্য ভিলেজ। সো আমরা যেহেতু আমি ভিলেজটা তৈরি করে নিই, সো যাই হোক আপনারা ভিলেজের যাই হোক ওটার কোনো প্রবলেম না। সো ভিলেজ তৈরি করলে ওখানে বাড়তি একটা ইনকাম ওখান থেকে পাওয়া যেত, আপনিও পাইতেন আমিও পাইতাম সবাই পাইতাম। সো আপনার টোকেন কতগুলো আছে সেটা এখন আপনি দেখেন, আপনার টোকেনটা কতগুলো আপনার টোকেন এখানে শো করতেছে, ঠিক আছে। সো টোকেনগুলো শো করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে, সেখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন আছে আর হচ্ছে সেন্ড অপশন আছে। সো আপনি আপনার টোকেনগুলো সেন্ড করে নিতে পারবেন আপনার ওয়ালেটে। সো এটা কিন্তু সবার জন্য একটা গুড নিউজ, এটা কিন্তু BNB স্মার্ট চেইন যা আছে সেই নেটওয়ার্কে আসতেছে, তো BNB নেটওয়ার্কে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি যদি BNB ওয়ালেট থেকে এখান থেকে উইথড্র কবে করতে পারবেন, পেমেন্ট কবে নিতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো এখন এখান থেকে আমি আগে দেখিয়ে দিই যে এখানে যেহেতু আমার 255টা রয়েছে, 255টা আমি এখান থেকে নিতে গেলে ট্রান্সফার করতে গেলে কত গ্যাস ফি লাগে সেটা কিন্তু সরি এখানে উপরে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। সো যেহেতু আমি অ্যাড্রেসটা এখানে দিইনি, তবে এখানে একটা অ্যাড্রেস দিলে নিশ্চয়ই দেখা যেত, এই নিচে এখানে যদি আমি ব্যালেন্সটা দিয়ে দেখি 255, এখানে যেটা টোকেন আছে সেটা দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমাদের কত গ্যাস ফি লাগবে সেটা আমি দেখে নিচ্ছি। সো আমার হচ্ছে 250 ধরেন, সো 0.0301 অর্থাৎ এখান থেকে প্রায় 5 থেকে 6 সেন্ট USDT BNB সেন্ট লাগবে, ঠিক আছে, BNB লাগবে। তবে USDT সেন্ট যদি আমি করি তাহলে সেটা লাগতেছে হচ্ছে আপনার 5 থেকে 7 পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। সো এগুলো বলে অরিজিনাল প্রজেক্ট, ঠিক আছে। আর দেখেন কী একটা প্রজেক্ট নিয়ে আসছে হচ্ছে আপনার অ্যাথেন নেটওয়ার্ক। সো অ্যাথেন নেটওয়ার্ক দেখেন লিওন টোকেনটা কিন্তু হচ্ছে আপনার একদম বাস দিয়ে দিছি কিন্তু সবাইকে, ঠিক আছে, কারণ মানে ওটা লিস্ট করছে দিকে, লিস্টের না করাই ভালো ছিল, কারণ BNB মানে ইথেরিয়াম গ্যাস ফি প্রায় $10 গ্যাস ফি লাগে, $2 উইথড্র করতে $10 গ্যাস ফি লাগে, তাহলে ওগুলো সাইডে কোনো প্রয়োজন আছে? তবে ATS-টা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, ATS আপনার সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। সো এখন কথা হইতেছে এখান থেকে আমরা পেমেন্টটা কিন্তু এই মুহূর্তে নিতে পারবো না, তবে এখানে কিন্তু আপনার গ্যাস ফি নিয়ে আসতে হবে। আপনি এখানে গ্যাস ফি না নিয়ে আসা পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু এটা আপনার টার্স ওয়ালেট বা মেটামাক্স থেকে নিতে পারবেন না, আমরা কিন্তু টার্স ওয়ালেট অথবা মেটামাক্সে কিন্তু এটা নিতে পারবো, ঠিক আছে। সো ওখান থেকে নিয়ে আমরা যে এক্সচেঞ্জারে একটা লিস্ট হবে সেই এক্সচেঞ্জারে কিন্তু আমরা কী করতে পারবো, সেল দিয়ে আমাদের টোকেন বা আমাদের যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু আমরা নিতে পারবো। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে যারা আমরা কাজ করছি তারা প্রতিদিন কে কতগুলো পাইছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। সো এখন কথা হইতেছে এখানে কোন অ্যাড্রেসে আপনি BNBটা নেবেন। সো BNBটা যে অ্যাড্রেস নেবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা অ্যাড্রেস আছে উপরে ক্লিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলেও কিন্তু আপনি দেখতে পারবেন, অথবা এখানে আরেকটি সিস্টেম আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে না। সো এই যে স্ক্যান যে অপশনটা রয়েছে স্ক্যান অপশনে আপনি ক্লিক করে দিতে হবে, এই যে এখানে ক্লিক করে দিতে হবে এটার উপরে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে এখানে একটা অ্যাড্রেস শো হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু শো করছে, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নিতে হবে। এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনাকে এখানে BNB ডিপোজিট করতে হবে, BNB জুল আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে। সো আমি দেখি আমার BNB জুল থাকে তাই আমি ডিপোজিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় $1 কত সেন্ট এখানে মানে $1.5 মতো BNB রয়েছে কিন্তু এখানে। সো এখন এই BNBটা আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিই BNB-র উপরে ক্লিক করে দিলাম, BNB-র উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যেতে হবে, তারপর সেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো বসিয়ে দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে দিতে হবে 0.00, তারা কিন্তু 0.00 মানে 3টা 0 কথা বলছে, বলার পরে 6 আছে, অর্থাৎ BNB কিন্তু লাগতেছে তাহলে আপনার 37 সেন্ট। সো আমি আবারও একটু দেখে আসি, না দেখে আসলে কাজটা করা ঠিক হবে না, তো আবারও দেখে কম বেশি হতেও পারে। সো আমি এখানে আসলাম, আসার পরে এইখানে ক্লিক করে দিলাম। সো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, নাহলে কিন্তু আপনার কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার জন্য এখানে আমি এখানে আমার যে ইয়েটা আর আছে মানে আমার যে 250 টোকেন, সো 250 দিলাম। সো দেওয়ার পরে নিচে আমরা দেখবো ও 0.1 সেন্ট লাগবে, মানে 0.001 সেন্ট লাগবে এখানে, সরি আমার এখানে ভুল হয়েছে, তাহলে 6 আমি দিয়ে ফেলছি, সেখানে লাগবে 1 সেন্ট। সো 1 সেন্ট দিলাম, তাহলে আমাদের কত মানে 6 সেন্ট।
এখানে শুধুমাত্র আপনার 6 সেন্ট হচ্ছে USDT-তে যদি কনভার্ট করি, এটা 6 সেন্ট আপনার লাগবে এখানে, ঠিক আছে। সো আমার যেহেতু আসে আমি এখান থেকে একটু বেশি দেই, আমি আর একটু বেশি দিই, যেহেতু যদি গ্যাস ফি কাটে আমি এখান থেকে 2 দিই। সো আমি এখান থেকে সরি 1-এই পড়ছিল, 2 দিলাম, অর্থাৎ 12 সেন্ট কিন্তু আমি এখান থেকে নিয়ে গেলাম, অর্থাৎ 12 সেন্ট আমার হচ্ছে 15 টাকার মতো আমি এখান থেকে আমি নিয়ে গেলাম, 15 থেকে 20 টাকা বা 15 টাকাই হবে। যেরকম এখান থেকে 2 সেন্ট এখান থেকে ট্রান্সফার করে মানে নেক্সটে ক্লিক করে দিলাম। সো আপনারা যে কারো কাছ থেকে আমাকে কেউ বলবেন না ভাই এই যে মানে BNB দেওয়ার জন্য, এটা আমাকে বলবেন না, কেননা আসলে আমার অত সময় হয়ে উঠতেছে না এই মুহূর্তে, যার কারণে কিন্তু আপনারা অনেকে SMS দিয়ে রাখছেন, আমি দুঃখিত, আমি অনেকের SMS রিপ্লাই অলরেডি দিয়ে দিছি, অনেকের রিপ্লাই কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি। সো আপনারা মন খারাপ করবেন না, আমি সময় মতো আপনাদের রিপ্লাইটা অবশ্যই দিয়ে দিব। সো এখন আমাদেরকে এখানে চেকিং হইতেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত হয়তো বা মেবি ডিপোজিটটা কিন্তু অন হয়নি, ডিপোজিটটা অন না হওয়ার কারণে কিন্তু এমনটা শো করতেছে, ঠিক আছে। সো ডিপোজিট যদি অন হয়ে থাকতো তাহলে কিন্তু মানে এত সার্চ হইতো না। সো নেক্সট টাইম তারপরও ক্লিক করে দিলাম যে দেখা যাক যে 12 সেন্টে তো, তাই না, বেশি তো আর না, যদি যায় তাহলে গেলো, না গেলে কিন্তু পরবর্তীতে আপনাকে চেষ্টা করে দেখতে হবে। সো আমি দেখি একটু ভিডিও, দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে দেখেন এই যে আমি 7:18 মিনিটে কিন্তু এখানে 7:18 মিনিটে কিন্তু আমাদের এটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন 7:18 মিনিটে 2 সেন্ট চলে গেছে। সো এখন আমি আমাদের যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটে আসলাম, ওয়ালেটে আসার পরে আমি এখান থেকে দেখি যে আসলে কত BNB আছে কিন্তু আমি দেখতে পারবো, এখানে একটু রিলোড দিতে হবে। সো আমি এখানে বের হয়ে আবার প্রবেশ করলাম। সো এখন কতবে আপনারা এটা ওয়ালেটে নিতে পারবেন বা হচ্ছে কবে এটা লিস্ট হতে যাচ্ছে এখন হচ্ছে এটা দেখার পালা, তাই তো? আচ্ছা দেখার পালা অবশ্যই আমি দেখিয়ে দেবো, তারপর দেখি আসলে আমাদের গ্যাস পিটা এখানে আসলো কি না। সো গ্যাস পিটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, এখানে একটু সময়ও লাগতে পারে, ঠিক আছে। সো একটু সময় লাগতে পারে, সো এখন পর্যন্ত কিন্তু এখানে আসেনি, এখন পর্যন্ত আসেন, এখানে শো করতেছে না। অবশ্যই শো করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের গ্রুপে আমি এটা ভয়েসে জানিয়ে দেবো, কারণ ভিডিওটা মিটে লং করার কোনো প্রশ্নই আসে না। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন এটা আসলে পেমেন্ট কবে নিতে পারবেন ভাই, এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। তো এটা BNBটা এইভাবে আপনারা নিয়ে আসবেন, তো তারপরেও আপনারা এটা আসে কি না আসে আমাদের গ্রুপে কিন্তু আমি ভয়েসের মাধ্যমে জানিয়ে দেবো। আমাদের গ্রুপে যারা জয়েন হননি অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে তারা কিন্তু অলরেডি তাদের টুইটারে টুইট করে দিছে। সো আমি এটা কিন্তু অলরেডি এখানে নিয়ে আসছি, এবং তারা কিন্তু বেশ কয়েকদিন হলো টুইট করতেছে, আমি অলরেডি এটা কপি করে আপনাদেরকে বোঝানোর সাথে এখানে নিয়ে আসছি বাংলাতে বোঝানোর জন্য। সো এখানে তারা কি বলছে জানেন, সেখানে তারা বলছে, এখানে বলছে কোল টোকেন স্মার্ট চুক্তির অডিট সম্পন্ন হয়েছে, আপনার ওয়ালেট থেকে আপনার কোল টোকেন প্রত্যাহার করার জন্য অনুগ্রহ করে আমাদের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন। সো তার মানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তারা পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সেই এটা এই এটা দিছে হচ্ছে কতক্ষণ আগে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, এখন থেকে 19 ঘন্টা আগে মেবি, হ্যাঁ এখন থেকে 19 ঘন্টা আগে এটা টুইট করছে, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এখানে। সো আমাদেরকে বলছে পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত আপনারা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। সো এটার জন্য আপনার অবশ্যই পরবর্তী যে আপডেটটা আছে আপডেটটার জন্য আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন দিবেন, তাহলে গ্রুপে থাকলে কিন্তু আপনারা কিন্তু আপডেটটা অটোমেটিক পেয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক এই ছিল এখনকার ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো যাই হোক আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন, তাহলে সবার আগে এখানে কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাবেন। সো এই ছিল এখনকার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।